জি সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমরা সার্বিক বিষয়ে কথা শুনব। আমাদের সকলের প্রিয়জন চেনামো, আপনাদের ময়মনসিংহেরই সন্তান, যার জন্য মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন এবং সেই স্বপ্নের পথে এগিয়ে যেতে প্রতিনিয়ত সহযোগিতা করছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, নর্ল্যান্ড ফ্যামিলি হারমোনিয়ামের অন্যতম কর্ণধার প্রিয় আতিকুর রহমান ভাইয়াকে আমি এ পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধারাবাহিক প্রতি বৃহস্পতিবারের প্রোগ্রামে আজকে সবাই অংশগ্রহণ করতে সক্ষম হচ্ছি এবং আজকের এই প্রোগ্রামে আমাকে সুযোগ করে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মশির ভাই, আমাদের সুচিত্রা সহ বিজান ভাই, অলোকিত ভাই সহ যারা আমাদের নিবেশনীয় সরকার বরেন্দ্রতা আরো অনেকে আছেন, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। নেটওয়ার্ক মার্কেটিং এ ডিস্ট্রিবিউটর হয় অনেকে, মানে অনেক লোক জয়েন করে, কিন্তু জয়েন করার পরে অনেক লোক কিন্তু টিকে না, এবং না টিকার কারণেও এই যে টিকে না উনি কিন্তু একটা বদনাম দেওয়া যায়। মানে ডিস্ট্রিবিউটর হওয়া মানে কিন্তু আপনি এখান থেকে সফল হবেন না, ডিস্ট্রিবিউটর হওয়া মানে আপনাকে একটা পদক্ষেপ নিতে হবে, আপনাকে কিছু কাজ করতে হবে, আপনার একটা পেশাদারিত্বের পরিচয় দিতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে যেই কথাগুলো বলা হয়েছে যে যে জিনিসগুলো আপনি অর্জন করতে পারবেন সেগুলো আপনি অর্জন করতে পারবেন। কিন্তু আমরা যে পেশাদারিত্বের যে পদক্ষেপ গুলো আছে ওই পেশাদারিত্বের পদক্ষেপ গুলো আমরা গ্রহণ করি না, না গ্রহণ করে আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু পাইতে চাই। হ্যাঁ, প্রত্যেকে যত জন ডিস্ট্রিবিউটর হয় সে যেই হোক পাইতে কিন্তু চায়, কিন্তু আমি যে পাইতে চাই পাওয়ার পিছনে যে আমার কাজটুকু দরকার সেই কাজটুকু কিন্তু আমরা অনেকেই করি না। হ্যাঁ, সেই যে পদক্ষেপ গুলো আমরা অনেকে নেই না, না নেওয়ার কারণে এত সহজ একটা পদ্ধতিতে আসার পরেও আমরা কিন্তু এখান থেকে লাভবান হতে পারি না। তাইলে আমি বলবো যে এটার মানে মেইন সমস্যাটা কি, আসলে আমি কেন পদক্ষেপ নিতে পারি না, পদক্ষেপ না নিতে পারার কারণটা কি? পদক্ষেপ না নিতে পারার কারণটা হলো যে এটা যে একটা ব্যবসা, এখান থেকে যে আয় করা যাবে, এটাও যে একটা বিশাল সমৃদ্ধি আনা যাবে, এই বিষয়টা আমাদের নিজেদের ভিতরে আস্থা থাকে না এবং আমরা বিশ্বাস করি না। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো নিজের ভিতরে আস্থা আনা এবং আত্মবিশ্বাস তৈরি করা, বা যদি আমি আত্মবিশ্বাসী হই তাহলে আমি কি করবো, কি কি পদক্ষেপ গুলো আছে, যে যে পদক্ষেপ গুলো আছে তাহলে পদক্ষেপ গুলো কি কি আছে, পদক্ষেপ গুলো হইলো, পদক্ষেপ গুলোর মধ্যে অন্যতম পদক্ষেপ হলো যে আপনাকে এই বিষয়ে জানতে হবে, যে আপনি জানবেন কিভাবে, জানার জন্য কি কি আছে, জানার জন্য আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে, আপনাকে সেই প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ করতে হবে। তাহলে আপনি যত বেশি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন সেই প্রোগ্রাম গুলো আপনি জানবেন, বুঝবেন, দেখবেন, শিখবেন, তাহলে আপনার ভিতরে এই ব্যাপারে আত্মবিশ্বাস জন্ম নেবে এবং আপনি আত্মবিশ্বাসী হবেন। তাহলে কি কি প্রোগ্রাম আছে? আমাদের ওপিপি প্রোগ্রাম আছে, মানে ওপেন প্ল্যান প্রেজেন্টেশন আছে, যেটা সেমিনার, তারপরে আমাদের জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক প্রোগ্রাম আছে, গ্রুপের প্রোগ্রাম আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের কোম্পানির প্রোগ্রাম আছে, আমাদের বিভিন্ন ধরনের মনে করেন ইউটিউবের যে বিভিন্ন ধরনের ভিডিও প্রোগ্রাম আছে, কোম্পানির প্রোডাক্টের ভিডিও আছে, কোম্পানির লিডারদের ভিডিও আছে, এই বিষয়গুলো আপনাকে বেশি বেশি জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। তাইলে এবং আপনি যদি এই কাজগুলো সঠিকভাবে করেন বা আপনি একটা সময় দেন তাহলে কিন্তু আপনি এই বিষয়টার প্রতি আপনার আত্মবিশ্বাস জন্ম নেবে। তাহলে আমাদের সমস্যাটা কি, আমরা জয়েন করি ঠিকই, টাকাও দিই ঠিকই এবং টাকা পেতেও চাই ঠিক, এখান থেকে সফল হতে চাই, কিন্তু এই পদক্ষেপগুলো
একটার পর একটা কাজগুলো যে আমরা করব, এই কাজগুলো আমরা করতে চাই না, কাজগুলো আমরা ধারাবাহিক ভাবে করি না। আমাদের ভিতরে যে পেশাদারিত্বের যে দরকার, যে পেশাদারিত্বটা আমাদের কাছে আসা দরকার, সেই পেশাদারিত্বটা আমাদের কাছে আসে না। না আসার কারণে এত সহজ একটা পদ্ধতি থাকার পরেও আমরা এখান থেকে নাম করতে পারি না। সেজন্য আমি যারা ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে আমি বলবো যে আপনাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে যে এই কোম্পানির বিষয়, তাহলে আপনাকে কোম্পানি সম্পর্কে জানতে হবে, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, কোম্পানির পলিসি সম্পর্কে জানতে হবে, কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানতে হবে, যে জানার জন্য আপনি কি করবেন, জানার জন্য আপনি প্রত্যেকটা প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করতে হবে। মজার বিষয় বরেন্দ্রদা বলে গেলেন, আগে আপনি ইচ্ছা করলে কিন্তু প্রোগ্রাম দেখতে পারতেন না, এখন কিন্তু আপনার প্রোগ্রামগুলো দেখতে পারতেছেন এবং সমস্ত লিডারদের কথা কিন্তু আপনি শুনতে পারতেছেন। সমস্ত যেমন আজকে আমরা সারা বিশ্বের যত টপ লেভেলের লিডার আছে, আমরা কিন্তু টপ লেভেলের লিডারদের সাথে আমরা 4টা থেকে 6টা পর্যন্ত একটা প্রোগ্রাম করছি আমরা। মানে এত সহজ একটা পদ্ধতিতে আসার পরে আপনি যদি একান থেকে সফল না হতে পারেন, তাহলে এর চেয়ে হতবাগা এত আর পৃথিবীতে নাই। কত সহজ একটা পদ্ধতি, তাহলে আমরা কি করতে হবে, এই পদক্ষেপগুলো আমরা খুব ইজি ভাবে নিব। সবচেয়ে বড় কথা হইলো আমার এই ব্যবসা, আমার এই যে ব্যবসাটা করব, আমি এই ব্যবসাটা করলে এই ব্যবসাটা আমার প্রোডাকশন হবে, এই প্রোডাকশনের কাঁচামালটা কি, আমার এই ব্যবসার প্রোডাকশনের কাঁচামাল হইলো আমার প্রসপেক্টিং, আমার সাসপেক্ট লিস্ট। তাহলে আমাদের প্রত্যেকেরই একটা সাসপেক্ট লিস্ট থাকার দরকার, যে সাসপেক্ট লিস্ট থেকে আমরা কি করব, প্রসপেক্ট বের করব, সম্ভাবনার লোকগুলো বের হবে। কিন্তু আমি দেখছি যে অসংখ্য ব্যক্তিদের মানে এই লিস্টটা নাই, লিস্টটা না থাকার কারণে ওনাদের প্রতিনিয়ত প্রত্যেক শুক্রবারে যে আমাদের সেমিনার হয়, প্রত্যেক শুক্রবারে সেমিনারে দেখেন প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরে যদি একজন করে নতুন লোক থাকে, তাহলে আমার ডিস্ট্রিবিউটর যদি 100 জন থাকে, তাহলে নতুন লোক থাকবে 100 জন, তাহলে আমার 200 লোক হওয়ার কথা, আসলে কিন্তু 200 লোক কিন্তু হয় না। তার মানে কি, প্রত্যেকেরই কিন্তু আপনার মনে করেন একজন করে লোক থাকে না। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, তার মানে আমাদের কি মানে কাঁচামাল শেষ হয়ে গেছে, মানে আমাদের কি মানে পৃথিবীতে লোক শেষ হয়ে গেছে? আসলে অনেকেই দেখবেন মানে নেকলেসিটা কোথায় আসলে, মানে আপনি বলতে আপনি বলতেছেন আমি হোন্ডা পেতে চাই, আমি গাড়ি পেতে চাই, আমি টাকা পেতে চাই, প্রতি সপ্তাহে সপ্তাহে বোনাস পেতে চাই, আমি সফল হতে চাই। তা আপনি যে সফল হইতে চান, বোনাস পাইতে চান, হোন্ডা পাইতে চান, এই কোম্পানির সবকিছু পাইতে চান, অর্জন করতে চান, তাহলে আপনার কাঁচামাল কো, আপনার তো কাঁচামালই নাই। হ্যাঁ, তাহলে প্রোডাকশনটা কোত্থেকে হইবে? মনে করেন আপনি ইতালির থেকে আপনি রাঁধুনি আনছেন, হ্যাঁ আমেরিকার থেকে সুলা আনছেন, হ্যাঁ আপনি মনে করেন যে ওই জাপান থেকে পাতিলা আনছেন, হ্যাঁ তারপরে ডিস্ট্রি লটার দিয়ে আপনি বসাইছেন, তারপরে আগুন ধরাই দিছেন, পানিও দিছেন, চাউল দেন নাই, তা ভাত হইব? চাউল না দিলে গেলে ভাত হবে? তাহলে আপনি সবকিছুই করতেছেন, প্রোগ্রামে আসতেছেন আপনি, তা আপনি যে প্রোগ্রামে আসতেছেন আপনি কি শিখছেন এতদিনে, তাহলে আপনার লোক কোথায়? মানে এই বিজনেসটা তো ডিপেন্ড করতেছে আপনার কিছু লোক লাগবে, আপনি একটা দল গঠন করতে হবে, আপনি একটা টিম হইতে হবে। এটা টিম হইলে ওই টিম অ্যাক্টিভিটিস থেকে আপনার এখান থেকে কি হবে, প্রোডাকশন হবে। তাহলে প্রোডাকশন হওয়ার জন্য আপনার যে টিমটা, আপনি কি টিমটা গঠন করতে পারছেন? হ্যাঁ, মানে টিমটাকে আপনি নার্সিং করতেছেন, যে তারা যে তারা আবার আপনি দুজন আনছেন, ঠিক আছে, তারা যে আবার দুজন দুজন আনবে, এটা কি আপনি করতেছেন কিনা, এই জায়গাটাতেই আমাদের অবহেলা, এইটা জায়গাতেই আমাদের ইয়া। এবং আমরা কি করি, হামেশায় কথা নাই বাত্রা নাই আমরা চকলেট খাইতে থাকি। কেন চকলেট খাই? আমরা বলি কি, আমরা লোক পাবো কোথায়? আচ্ছা, এটা কি আপনার বুদ্ধিমানের মতো কথা না ব্যাককলের মতো কথা? হ্যাঁ, মানে আপনার মানে আপনার আপনার লোক পাচ্ছেন না কেন? আপনার লোক এই জন্য পাচ্ছেন না কারণ আপনার লিস্ট নাই, সাসপেক্ট লিস্ট নাই। মিনিমাম কতগুলো লোকের লিস্ট থাকা দরকার? মিনিমাম 200 থেকে 300, 400, 500 লোকের আপনার একটা লিস্ট থাকা দরকার। হ্যাঁ, এখন আপনি বলবেন আমি এত লোক পাবো কোথায়? আমি বলবো আপনি যদি আপনার ছেলেকে বিয়ে করান, মেয়েকে বিয়ে দেন, যদি আপনি অনুষ্ঠান করেন, তাহলে আপনি কত লোকের দাওয়াত দিবেন? মিনিমাম 100 লোকের দাওয়াত দিবেন, মিনিমাম 200 লোকের দাওয়াত দিবেন, মিনিমাম 300 লোকের দাওয়াত দিবেন, কেউ 500 লোকের দাওয়াত দেয়। আমরা যে আলম ভাইয়ের ছেলের বিয়েতে গেছিলাম,
মিনিমাম 2 থেকে 2500 লোক হইছে আলম ভাইয়ের ছেলের বিয়াতে। তাহলে আলম ভাই এই এইগুলো তো আমি দেখছি গাড়িতে ঘুরিয়ে 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 আপনার কার্ড বিলি করছে, সেগুলোর নাম লিখতে হয়েছে না। অর্থাৎ আপনি যদি একটা অনুষ্ঠান করেন তাকে দাওয়াত দিবেন, তাহলে আপনি এই ব্যবসাটা করবেন, ওই রকম একটা চিন্তা থেকে আপনি লোকগুলোর নাম লিখতে থাকেন। তাহলে এই যে নেম লিস্ট, এই নেম লিস্ট হইলো মেইন। যদি আপনার হাতে নেম লিস্ট না থাকে তাহলে শুক্রবারে আপনার গেস্ট থাকবে না, আর যদি আপনার গেস্ট না থাকে তাহলে আপনার ব্যবসায় বোনাস আসবে না, আর যদি আপনার বোনাস না আসে তাহলে আপনার বিষয়ে আত্মবিশ্বাস থাকবে না, যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি আস্তে আস্তে হতাশ হয়ে যাবেন, যদি আপনি হতাশ হয়ে যান একসময় আপনি এখান থেকে চলে যাবেন। আপনিও কইবেন আমি এখানে গেছিলাম এখান থেকে আমি টাকা পাইনি। আসলে আপনার মূল কাজটা কি এখানে সেই কাজটা বুঝতে হবে। মূল কাজটা হলো প্রত্যেকটা পদক্ষেপ। তাহলে পদক্ষেপটা কি? পদক্ষেপটা হলো আমি নেম লিস্ট করব এবং লিস্ট অনুযায়ী আমি তাদেরকে কি করব, দাওয়াত দিব। দাওয়াত দিয়ে আমি কি করব, তাদেরকে ওয়ার্ম আপ দিব। ওয়ার্ম আপ দিয়ে আমি কি করব, তাদেরকে আমাদের জুম প্রোগ্রামে ঢুকাবো। জুম প্রোগ্রামটা যাতে সে দেখে এরকম কথা আমি বলবো। প্রোগ্রামের পরে তার সাথে আমি মেসেঞ্জারে অথবা সাক্ষাতে কথা বলবো। কথা বলার পরে তাকে আমি ক্লোজিং দিব। ক্লোজিং দেওয়ার পরে সে যদি জয়েন করে তাকে আমি আমাদের পরবর্তী প্রোগ্রামে রাখবো। পরবর্তী প্রোগ্রামটার নাম কি? পরবর্তী প্রোগ্রামটার নাম হলো ট্রেনিং। ট্রেনিং এ রাখবো। এইভাবে আমার সাথে ট্রেনিং এ রাখতে রাখতে সেও একসময় ব্যবসাটা বুঝতে পারবে। এটা এটা সূত্রটা কি ছিল? ওই যে আই ডু ইউ ওয়াচ, উই ডু টুগেদার, ইউ ডু আই ওয়াচ। তাহলে আমি এই জিনিসটা প্র্যাকটিস করতে থাকবো। তাহলে কাজটা আমি কিভাবে নিব, কাজটা আমি কিভাবে নিব? প্রথম প্রথম হলো কাজটা আপনি খুব ইজি ভাবে নিবেন, খুব সহজ ভাবে নিবেন। হ্যাঁ, খুব সহজ ভাবে যদি নেন পদক্ষেপ গুলো তাহলে আপনার কাছে সহজ মনে হবে এবং কথাগুলো খুব সহজ ভাবে প্রাকৃতিক ন্যাচারাল ভাবে আপনি এই কথাগুলো উপস্থাপন করবেন। আর্টিফিশিয়াল কোনো কথা না, একেবারে ফ্রম হার্ট আপনি এগুলো করবেন। তাহলে এই যে পদক্ষেপ গুলো, মনে করে ছোটবেলা আমরা সাইকেলের রিং চালাইছি না, রিং, সাইকেলের রিং রে আপনি যত বাড়ি দিচ্ছেন তত এটা চলছে রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে যত বাড়ি দিচ্ছেন। তাহলে এই কাজগুলি যদি আপনি ঘুরিয়ে 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 করতে পারেন, এটা কি? এটা হলো কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস মানে কি? হ্যাঁ, কন্টিনিউয়াস প্রসেস, ওই আই এন জি, আই এন জি মানে কি? আই এন জি মানে হলো চলতা আছে, থামতা আছে না। তাইলে আমি শুধু জুমে জুমে প্রোগ্রামে আসতেছি কিন্তু আমি কিন্তু গেস্ট আনতেছি না। শুক্রবারের প্রোগ্রামে কিন্তু আমার কোনো গেস্ট থাকতেছে না। তাহলে আমি জুমের প্রোগ্রামে আসতেছি, তাহলে আমার আরেকটা আরেকটা পদক্ষেপ যেটা ছিল যে আমার গেস্ট আনতে হবে, গেস্ট লিস্টে থাকতে হবে, সেটা কিন্তু আমরা আনতেছি না। যেহেতু আনতেছি না আমাদের জয়েনিংটাও হচ্ছে না, যেহেতু জয়েনিং হচ্ছে না সেহেতু আমার ইনকাম আসতেছে না, যেহেতু আমার ইনকাম আসতেছে না তাহলে আমার আমার ভিতরে কিন্তু মোটিভেশন কাজ করতেছে না। আমি হয়তো বসে আছি অথবা জুমে আসতেছি কিন্তু আমার মেইন জিনিসটা কি, আমার কিন্তু ইনকাম আসতে হবে। এবার এবার আমি ইনকাম কম হোক বেশি হোক আমাকে প্রতি সপ্তাহে, প্রতিদিন প্রতিদিন না হোক, প্রতি সপ্তাহে প্রতি মাসে আমার কিন্তু ইনকাম আসতে হবে। তাহলে ইনকাম যদি না আসে তাহলে আমি মানুষকে কথাটা বলবো কিভাবে, বা আমি আমি মোটিভেশনটা পাবো কিভাবে? সেজন্য আমি বলবো যে আপনারা সবাই যে জায়গাটাতে সবচেয়ে বেশি জোর দিতে হবে সেটা হলো আপনার সাসপেক্ট যে লিস্ট আছে ওই লিস্টে আপনার সবচেয়ে বেশি জোর দিতে হবে। মানে এই লিস্টটাকে আপনার নাসিক করতে হবে, লিস্টে আবার নতুন নতুন লোক নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং আমাদের যেই যে কাজটা আমরা করি, আমরা এই ইনভাইট যে জিনিসটা, ইনভাইট আর হইলো আপনার সেমিনার, এটা কিন্তু এক না। ইনভাইট এক জিনিস, সেমিনার আরেক জিনিস। এখন আমাদের সমস্যাটা হলো আমাদের লোকজন কেন জুমে আসে না, আমরা জুমে কেন আনতে পারি না? কারণ ইনভাইটের সময় যে কথাটা বলার দরকার আমরা সেই কথাটা বলি না। ইনভাইটের সময় আমরা সেমিনারের কথাগুলো বলে ফেলি, তাহলে তার আগ্রহটা নষ্ট হয়ে যায়। তাহলে ইনভাইটের সময় এমন কিছু কথা বলতে হবে যে কথার কারণে সে সেমিনারে অংশগ্রহণ করবে। অর্থাৎ মোবাইলে আপনি যে কাজটা করবেন না কখনো, মোবাইলে আপনি কখনো কোম্পানির প্ল্যান দিতে পারবেন না, মোবাইলে কখনো আপনি ইনভাইটের সময় প্রোডাক্টের কথা বলতে পারবেন না, প্রোডাক্টের দামের কথা বলতে পারবেন না, ও এইসব কিছুই আপনাকে বলা যাবে না।
আপনাকে কি করতে হবে ইনভাইটের সময়, ইনভাইটের সময় এমন কিছু কথা বলতে হবে যে কথাটার কারণে সে জুম প্রোগ্রাম অ্যাটেন্ড করবে এবং সে পুরো প্রোগ্রামটা দেখবে। আর এই কাজটা সে তখনই করবে যদি আপনার সাথে তার একটা আন্তরিক সম্পর্ক থাকে। আন্তরিক সম্পর্কের কারণে কিন্তু এই কাজটা করবে। তাহলে আমাদের মূল জায়গাটাতে কিন্তু আমরা ফোকাস দিচ্ছি না। মূল জায়গাটা কি? মূল জায়গাটা হলো আমার কাঁচামাল। আমার এই ফ্যাক্টরির কাঁচামাল লাগবে। আমি চিপস বানাবো তাহলে আমার আলু লাগবে, আমি জুস বানাবো তাহলে আমার আম লাগবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনার এই ব্যবসার প্রোডাকশন যদি না হয়, ইনকাম যদি না আসে, আপনার লেভেল যদি না হয়, ম্যাচিং বোনাস যদি না আসে, তাহলে আপনি মোটিভেশন কেমনে পাবেন? আপনার আত্মবিশ্বাস কতক্ষণ থাকবে? আপনি কতক্ষণ এই কাজটা করবেন? সেই ক্ষেত্রে আমি আজকে যে কথাটা সবাইকে বলবো যে আজকে রাত্রে এই প্রোগ্রামের পরেই আপনার ডায়েরিটা হাতে নেন। ডায়েরিটা হাতে নিয়ে প্রত্যেকটা যে আগস্ট মাসের যে কটা দিন আছে, যে কটা শুক্রবার আছে, প্রত্যেকটা শুক্রবারে আপনার প্রতিজ্ঞা থাকবে যে আপনার মিনিমাম একজন গেস্ট থাকবে। উইদাউট গেস্ট মানে প্রতি এক সপ্তাহে যদি আপনি একটা গেস্ট না রাখতে পারেন প্রোগ্রামে, তাহলে আপনার ব্যবসাটা কিভাবে হবে? আমি একজন নেটওয়ার্কার, আপনি একজন নেটওয়ার্কার, তাহলে পেশাদারিত্ব পেশাদারের কাজটা কি? তাহলে পেশাদারের কাজটাই হইলো যে আপনার কি থাকতে হবে, মানে ওই পেশার সাথে রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলো থাকতে হবে। শুধু আমরা শুধু সময় নষ্ট করা ঠিক হবে না। আমি কেন সময় নষ্ট করব? আমি যেহেতু এই সময়ের মধ্যে যদি আরেকজন ইনকাম করতেছে, আমার কেন ইনকাম হচ্ছে না? এই কথাটা আপনার মাথায় আজকে ভালোভাবে নিতে হবে যে আমার ইনকাম হইতে হবে। আমি যেহেতু সময় দিচ্ছি, এখানে যেহেতু সুযোগ আছে ইনকাম করার, তাহলে আমার কেন ইনকাম হবে না? আমার ইনকাম হইতে হবে। সেটা হোক 7,000, সেটা হোক 14,000, সেটা হোক 21,000, সেটা হোক 25,000, সেটা হোক 1,00,000, সেটা হোক 2,00,000, সেটা হোক $72,000। তাইলে আপনারা সবচেয়ে বেশি যে জোর দিবেন মার্কেটিং প্ল্যানটাকে, সবচেয়ে বেশি জোর দিতে হবে মার্কেটিং প্ল্যানটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝেন, লেভেল বোনাসটা বুঝেন, ম্যাচিং বোনাসটা বুঝেন, এবং আপনার নেটটা ভালো করে দেখেন কম্পিউটারে অথবা আপনার মোবাইলে। আপনি ইওয়ালেটে যান, ইওয়ালেটে গিয়ে দেখেন আপনার নেটের অবস্থানটা কি আছে। নেটের অবস্থানটা দেখে আপনি আজকে একটা প্ল্যান করেন কোথায় একটা লোক জয়েন করাইলে আপনার লেভেল হবে। মানে তাহলে কোন লোকটার কাছে আপনি প্রথম প্রস্তাবটা দিবেন, কোন লোকটা আপনার কাছে। তাহলে আপনি যদি বলেন যে গেস্ট, মানে গেস্টের যোগ্যতা কি, একজন গেস্ট তার যোগ্যতা কি, একজন গেস্টের যোগ্যতা হইলো যে গেস্টটা আপনার কথা শুনে জুমে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার প্রোগ্রামে থাকবে, এটা হলো তার প্রথম যোগ্যতা। প্রথম যোগ্যতা হলো সে আপনার কথা শুনছে, শুনে সে জুমের প্রোগ্রামে আসছে, জুমের প্রোগ্রামটা দেখছে, এটা হলো তার প্রথম যোগ্যতা। এবং জুমের প্রোগ্রামের পরে সে আপনার সাথে ফোন দিছে অথবা আপনি তার সাথে ফোন দিছেন, আপনারা ক্লোজিং এ বসতে পারছেন, এটা হলো তার দ্বিতীয় যোগ্যতা। তৃতীয় যোগ্যতা হলো ক্লোজিং করার পরে সে 21,000 টাকা হোক, 71,000 টাকা হোক, সেটা দিতে একমত হয়েছে আপনার সাথে, এটা হলো তার তৃতীয় যোগ্যতা। চতুর্থ যোগ্যতাটা হলো যে এই গেস্ট, হ্যাঁ, সে আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে আমি ব্যবসাটা কিভাবে করব। এইগুলো হলো রাইট গেস্টের লক্ষণ। এটা হলো রাইট গেস্ট অথবা রাইট পারসন। তার মানে আপনাকে ওই রকম লোকগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আপনি কখন এই লোকগুলো খুঁজে বের করতে পারবেন? যদি আপনি বেশি বেশি করে লোকদের সন্ধান করেন, নতুন নতুন লোকের সন্ধান করেন, নতুন লোক কারা, আপনার এই জীবনে যত লোকের সাথে আপনি চলছেন সমস্ত লোকের একটা নামের তালিকা তৈরি করবেন। হ্যাঁ, যদি আমি নিপেশদার কথা চিন্তা করি বলি, তাহলে নিপেশদার ব্যাংকের লাইফে কত লোকের সাথে চলছেন সমস্ত লোকের একটা তালিকা করবেন। ওই যে একটা কথা আছে, বাদ যাবে না কোনো শিশু টিকা খাওয়ার তাকিয়া, বাদ যাবে না কোনো লোক, বাদ যাবে না আমার কোনো পরিচিত লোক, মানে লিস্ট করার তাকিয়া। আমি প্রথম লিস্ট করব, সে আসলে আসুক না আসলে না আসুক, আমি আমার তালিকায় নিয়ে আসবো তাকে। তালিকা আনার পরে আমি ওই তালিকাটা হাতে নিব, হাতে নিয়ে দেখবো যে কোন লোকটার সাথে আমার সম্পর্ক বেশি, কোন লোকটা
আমার কথাটা রাখবে, কোন লোকটা আমার কথায় শুক্রবারের সেমিনারে আসবে, কোন লোকটা আমার কথায় পুরো সেমিনারটা দেখবে, কোন লোকটা আমার কথা সেমিনার দেখার পরে আমার সাথে আবার মেসেঞ্জারে কথা বলবে, কোন লোকটা মেসেঞ্জারে কথা বলার পরে আমি যদি 21,000 টাকার কথা বলি আমার প্রতি আস্থা রাখবে, আস্থা রেখে এই টাকাটা দিবে, আমরা সেই লোকগুলো আগে যাচাই করব। এবার দেখেন কতগুলো লোক লাগবে আপনার, 1,00,000 লোক লাগবে, 50,000 লোক লাগবে, 30,000 লোক লাগবে, 20,000 লোক লাগবে, 10,000 লোক লাগবে, 2,000 লোক লাগবে, 200 লোক লাগবে, না 2 জন লাগবে। তাহলে 2 জন ব্যক্তি যখন হয়ে যাবে ওই 2 জন ব্যক্তিকে সহজভাবে আপনি আতিক ভাইয়ের সাথে, আতিক ভাইয়ের প্রোগ্রামে, মুশারফ ভাইয়ের প্রোগ্রামে, এরকম গ্রুপের প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে রাখিয়া তার সাথে আপনি মেসেঞ্জারে অথবা সাক্ষাতে তার সাথে ইজি ভাবে এই কথাগুলো বলেন। আর আরেকটা প্রোগ্রামে বলছিলাম যে আপনি যখন 2 জন লোক জয়েন করে ফেলবেন তখন কিন্তু আপনি একটা লেভেল পাবেন, আপনি যখন একটা লেভেল বোনাস পাবেন, পাওয়ার পরে ওনাদেরকে আপনি কি করবেন জিনিসটা জানাবেন যে দেখেন এই সিস্টেমটা এত সুন্দর, এত চমৎকার, এত গ্রহণযোগ্য একটা এবং এত ওয়ান্ডারফুল একটা সিস্টেম, যে সিস্টেমের কারণে শুধু আপনাদেরকে আমি কোম্পানির সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার কারণে আপনারা আপনাদের টাকাতে জয়েন করছেন, আপনারা এখান থেকে মাল নিয়ে গেছেন, আপনারা এই প্রোগ্রাম দেখতেছেন, আমি শুধু আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়ার কারণে আমি কিন্তু এখান থেকে একটা টাকা পেয়ে গেছি। আমার 100% বিশ্বাস হয়ে গেছে মিজান ভাই যা বলছে, আতিক ভাই যা বলছে, মশুর ভাই যা বলছে, বরেন্দ্র দাদা বলছে, অর্থাৎ আমি এতদিন প্রোগ্রাম দেখে যা শুনছিলাম যে $240, $800, $1,600 এবং $2,400 ইনকাম করা যায়, আমার বিশ্বাস হয়ে গেছে। আমি ফ্রম হার্ট আপনাকে বলতে চাচ্ছি, আমি যখনই 2 জন লোক জয়েন করাইছি, জয়েন করানোর পরে যখন আমার ইনকামটা চলে আসছে আমার কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে গেছে। এখন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, আমি যদিও একটু দেরি করছি কাজটা শুরু করতে, আপনারা দেরি করবেন না, আমি কিন্তু এটা বুঝে গেছি ঘটনাটা যে এখানে একটা বিশাল ব্যাপার ঘটবে, এখানে কিন্তু টাকার একটা বিশাল সন্ধান আছে, এখানে কিন্তু টাকা ইনকাম করার একটা বিরাট জায়গা আমরা পাই গেছি। তা আসেন আমরা 3 জনে মিলে একটা পরিকল্পনা করে ফেলি। তাহলে দেখেন আমি যদি আপনাদের 2 জনকে ইন্ট্রোডিউস করে দেওয়ার কারণে আমার যদি ইনকাম শুরু হয়ে যেতে পারে, তাহলে আপনাদের তো এরকম 2 জন লোক আছে, তাহলে আপনি আজকে রাত্রে কল্পনা করেন, রাত্রে ভাবেন যে কোন 2 জন লোক আপনার টাকা সারা দিবে, তারা 21,000 টাকা করে দিবে অথবা 71,000 টাকা করে দিবে। অর্থাৎ আপনারা সবচেয়ে বেশি যে জোর দিবেন সেটা হলো নতুন লোকদেরকে সেমিনারে আনা, নতুন লোকদেরকে জয়েন করানো, নতুন লোকদের ক্ষেত্রে আপনারা জোর বেশি দিবেন। এবং সবচেয়ে বেশি যে জোরটা দিবেন, মানুষ সবচেয়ে বেশি দুর্বল যেটার প্রতি, সেটার প্রতি আপনার হলো মার্কেটিং প্ল্যান, মানে টাকার প্রতি দুর্বল বেশি। আপনি টাকা যেখান থেকে পাওয়া যায়, টাকা পাওয়ার যে একটা বিশাল ওয়ে, এটা এটা যে এমন একটা সিস্টেম যে ইনকাম করা যায়, আমাদের এখানে অসংখ্য ব্যক্তি ডিস্ট্রিবিউটর হন ঠিক আছে, কিন্তু টাকা ইনকাম করা যায় এই সহজ পদ্ধতিতে, এটা বিশ্বাস করতে চায় না। কেন বিশ্বাস করতে চায় না জানেন? সারা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটার নাম হলো টাকা ইনকাম করা। যেহেতু টাকা ইনকাম করা কঠিন, তাহলে এত সহজে টাকা ইনকাম করা যায় এটা তারা বিশ্বাস করে না। এর জন্য আমি যে কথাটা বলবো, আপনারা খুব ইজি ভাবে এই বিষয়গুলোতে জোর দিতে হবে এবং নতুন লোকদেরকে বেশি বেশি এই ব্যবসায় আপনার সম্পৃক্ত করতে হবে। যদি আপনার টিম না হয়, আপনি যত প্রোগ্রাম দেখেন কোনো লাভ নাই, যদি টিম না হয় আপনি যত বক্তৃতা দেন কোনো লাভ নাই, যদি টিম না হয় আপনি যত ভালো কথা বলেন কোনো লাভ নাই, তাহলে আপনার একটা টিম হইতে হবে। যদি টিমটা হয়, টিম হইলেই আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছতে পারবেন। আর টিম হওয়া খুব সহজ, একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার কি টাকা দরকার? আপনি আপনাকে প্রশ্ন করেন যে আপনার কি টাকা দরকার, যদি বলেন ইয়েস আমার টাকা দরকার, তাহলে পৃথিবীতে আপনার মতো যারা আছে তাদেরও টাকা দরকার। তাইলে আমার আমার কাজটা কি আসলে? আমার কাজটা হলো তার ভিতরে এই বিশ্বাসটা স্থাপন করতে পারা। বিশ্বাসটা স্থাপন করা পর্যন্ত আপনার তাকে নার্সিং করা। আপনি যেভাবে বিশ্বাস করছেন যেখান থেকে টাকা ইনকাম হয়, এর জন্য আপনি এই কাজটাতে লাগিয়ে রয়েছেন বা এই কাজটাতে বারবার আসতেছেন, তাহলে আপনার টিমে যারা আছে তাদেরকেও বিশ্বাস করাইতে পারা, এটা হলো আপনার ডিউটি। যে তাকে আপনি বিশ্বাস করাইবেন, সে উপরে উপরে বলতেছে কিন্তু ভিতরে ভিতরে সে বিশ্বাস করতেছে না। হ্যাঁ, তাইলে আপনি ভিতরে যাতে তাকে বিশ্বাস করাইতে পারেন,
সে মাইনরিটি যাতে এই কাজটা হার্ডলি যাতে এই কাজটা করে এই ব্যাপারটার প্রতি আপনার নজর দিতে হবে বেশি। সেই জন্য আপনার নার্সিংটা হবে নিচে, নার্সিংটা যত বেশি নিচের দিকে করবেন তত বেশি উপরের দিকে আপনার ইনকামটা হবে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের দুর্বল জায়গাটা কোথায়, আমাদের দুর্বল জায়গাটা হলে আমরা নতুনদের ক্ষেত্রে আমরা অনেক দুর্বল, আমরা নতুন লোক কিন্তু আনতেছি না। নতুন লোক না আনতে পারলে আপনার টিম কিন্তু হবে না, আর টিম না হইলে আপনার ইনকাম হবে না, আর ইনকাম না হইলে আপনি কিন্তু এখানে টিকবেন না। তাইলে এই তাইলে নরল্যান কোম্পানি যত বড় ভালো কোম্পানি হোক, নরল্যান কোম্পানি মার্কেটিং প্ল্যান যত সহজ হোক, নরল্যান কোম্পানির প্রোডাক্ট যত ভালোই হোক না কেন, হ্যাঁ এটা কিন্তু বদনামের বাকি হয়ে যাবে। কারণ আপনি তো এখান থেকে সফল হইতে পারেন না। ফাইনাল কি, ফাইনাল তো আপনি সফল হইতে পারেন নাই, আপনার পরিবার তো জানে আপনি সফল হইতে পারেন নাই। তাহলে আপনি কতক্ষণ এখানে আপনি চাপাবাজি করবেন, কতক্ষণ আপনি মিথ্যা কথা বলবেন, কতক্ষণ আপনি এখানে আপনি এই যে বলি আওড়াবেন। আসলে মেইন মোটিভেশন কি, মেইন মোটিভেশন হলো মানি 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 মানি। আপনার মানি আসতে হবে, মানি না আসতে কিন্তু কাজ হবে না। টাকা সেটা কম হোক, এক সময় বেশি টাকা আসবে, আর কম টাকায় আসুক, আপনার যেন প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে যেন কিছু না কিছু টাকা আপনার আসতে হবে, আর আসার জন্য আপনার টিমে নার্সিং করতে হবে। তাহলে টিম গঠন করার ব্যাপারে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ গুলো আপনাকে নিতে হবে। এটাই হলো মেইন বিষয় যে এখানে আমার মেইন কাঁচামাল হলো মানুষ, এটা হলো পিপুল টু পিপুল বিজনেস, এখানে এর কোনো বিকল্প নাই। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার জন্মই হয়েছে একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে আসবে, একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে আসবে, সে আরেকজনকে নিয়ে আসবে, সে আরেকজনকে নিয়ে আসবে, এইভাবে এইটার মানে জালটা বুনে আর কি, এইভাবে জালটা হয় আর কি। তার মানে এর জন্য আপনাকে এই বিষয়টাতে জোর না দিলে আপনি কিন্তু কোম্পানি ভালো, কোম্পানি প্রোডাক্ট ভালো, কোম্পানি সিস্টেম ভালো, পলিসি ভালো, ভালো থাকলে কি হইব, আপনার তো ব্যবসা নাই। কোম্পানি প্রোডাক্ট ভালো থাকলে কি হইব, আপনার তো ব্যবসা নাই। তার মানে আপনার ব্যবসা যদি না হয় তাহলে এটা ভালো থাকলে লাভ হইলো কি, আপনি যদি এখান থেকে ইনকাম না পান তাহলে কোম্পানি ভালো হয়ে কি লাভ হয়েছে, কোম্পানি মার্কেটিং প্ল্যান এত সহজ হয়ে লাভ হইলো কি, কারণ আপনার তো টিম হইলো না। যে টিম যখন হয় নাই তাহলে আপনার তো কোনো লাভ হয় নাই, তাহলে সেই তো বদনামই হইলো, সেই আর একটা কোম্পানির মতো তো হইলো। তা আপনি কইবেন যে যত যে কোম্পানিতে যাই সেই কোম্পানিতে আমার কোনো লাভ হয় না, তাহলে আপনার তো এই প্রতি এটার প্রতি আর আস্থা থাকবে না, আপনার ফ্যামিলির আস্থা থাকবে না, আপনার বন্ধু বান্ধবের আস্থা থাকবে না, আপনার আত্মীয় স্বজনের আস্থা থাকবে না। এর জন্য আপনাকে এখন চ্যালেঞ্জ নিতে হবে যে না, কোম্পানি সহজ, কোম্পানি প্রোডাক্ট ভালো, কোম্পানি ভালো, সবই ভালো, কিন্তু এখন আমাকে তৈরি হইতে হবে, আমাকে তৈরি করতে হবে, আমাকে পেশাদার হইতে হবে এবং আমাকে সিরিয়াস হইতে হবে এই ব্যাপারে, আমাকে কি হয়ে যেতে হবে, অ্যাগ্রেসিভ হইতে হবে। তাহলেই আমি কি করতে পারবো, এখান থেকে কাঙ্ক্ষিত জায়গাটাতে যেতে পারবো। আপনি অন্যান্য জায়গায় যত মানে অ্যাগ্রেসিভ ছিলেন, অন্যান্য জায়গায় যতটুকু আপনি সিরিয়াস ছিলেন, এই জায়গায় যদি আপনি সিরিয়াস না হন তাহলে এমনি এমনি কাজটা হবে না। সেই জন্য আপনাকে সিরিয়াস হইতে হবে। তাহলে সিরিয়াসটা হবেন কোথায়, ওই নতুন জায়গায় নতুন লোকদের ক্ষেত্রে আপনাকে সিরিয়াস হইতে হবে। যাই হোক, আমি যে কথাটা বলবো, আগামী কালকের যে প্রোগ্রাম, আজকে আপনি চিন্তা করেন কালকে আপনার কয়টা লোক থাকবে, প্রত্যেক শুক্রবারের প্রোগ্রামে বুধবারের প্রোগ্রামে আপনার লোক রাখতে হবে, লোক ছাড়া এই ব্যবসা হবে না। এটার নামই হলো পিপুল টু পিপুল বিজনেস। তাইলে নতুন লোকের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জোর দিতে হবে বেশি। যাই হোক, আজকে আমি আর কথা বাড়াবো না, ধন্যবাদ আমাদের সুজিত ব্রহ্মণ দাদাকে আজকের এই প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের আজকে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমার যারা পরীক্ষিত পুরাণ বন্ধু আছেন তাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে সবার সফলতা কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি।